বেতন বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মিরপুর পল্লবী সড়কে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে শিল্প কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মহাসড়কে বুধবারও বিজিবি র‍্যাব মোতায়েন রয়েছে। মুশফিকুল সালিহিনের রিপোর্ট। আশুলিয়ার জামগড়া, ছয়তলা ও নরসিংহপুর এবং ঢাকার মিরপুরে বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে পোশাক শ্রমিকরা সড়কে নেমে এলে পুলিশের সাথে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনা মঙ্গলবারের। ঘটনার জেরে বুধবার সকালেও বেতন বৃদ্ধির দাবির পাশাপাশি শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মিরপুর ও পল্লবী সড়কে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। আগে যে বেতন ছিল 8,000 টাকা, সে বেতন দিয়ে আমাদের পোষায় না, এখন আমাদের বেতন করতে হবে 23,000 টাকা। পেঁয়াজের দাম 150 টাকা কেজি, ঠিক আছে, এই 12,000-13,000 টাকা স্যালারি দিয়ে আমাদের মূলত পোষায় না। আমাদের হয়তো বেতন বাড়ায় দেখ, নয়তো আমাদের এই যে ন্যায্য মূল্য আছে ওগুলো সব কমায় দেখ। কোনো কর্মকর্তা 8,000 টাকা নিয়ে বাজারে যাক, দেখা যাক 8,000 টাকা ওরা কয় দিনের বাজার করে আসে। 2018 সালে বেতন কাঠামো ছিল হচ্ছে $100, নিম্ন যে শ্রমিক যারা হেল্পার পোস্টে ছিল তাদেরকে, এখন সেখান থেকে ডলারের মূল্য ছিল 80 টাকা $1 সমান, এখন ডলারের মূল্য হয়ে গেছে 30% বাড়ে হয়ে গেছে 110 টাকা। এ সময় শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানায়। কোন কর্তৃপক্ষ আই আমাকে বলে না যে তোমাদের দাবি মেনে নিছি। তোরে ফ্যাক্টরি তো যা তিনতলা যা, তারা আহত করছে প্রায় 15-20 জন লোক। মারার পরে এরা পুলিশ ছিল পাশে, পুলিশও কোনো কথা বলে না। গুন্ডারা আমাদেরকে কালকে 9:30 বাজে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে আমাদের মেয়েদের ওন্না টেনে নিয়ে গেছে, আমাদের মেয়েদের ছেলেদের মারধর করছে। আমাদের যে কিভাবে যে কালকে গরুর মতো পিটাইছে ভাই, বলার মতন না। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে 13টি শিল্প কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সার্বিক নিরাপত্তায় মহাসড়কে 5 প্লাটুন বিজিবি র‍্যাব মোতায়েন রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মুখে নাশকতার আশঙ্কায় আশুলিয়া ও মিরপুরের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।